প্রিয় বন্ধুরা ওই দেখেন আল্লাহ আমরা কিন্তু এসেছি সেই কাল দুশো আতুর ঘরে চলে আসছি ঘরের ভিতরে এসে তান্ত্রিকটা আছে চেষ্টা করুন ভাই আমাদের উদ্দেশ্য হলো তান্ত্রিকটাকে ধরা। রান ভাই, রান ভাই, দেখেন ভাই, এই যে তান্ত্রিকটা এখানে বসে আছে ভাই, মানে ধ্যানে আছে, ওর ধ্যানে আছে মনে হচ্ছে। আল্লাহ, কি পড়ুন ভাই, কালো জাদু দুই একটা এরিয়া করে রাখি দিছে। রক্ত দিয়ে কি সব লেখা ভাই, আতুর ঘর নামে পরিচিত, কালো জাদুর আতুর ঘর ভাই। ঘরের ভিতরে প্রবেশ করবো আমরা এখনই। রান ভাই, রান ভাই, ঘরের ভিতরে মানে কিছু একটা করতেছে ভাই। জি ভাই, ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন ভাই। প্রবেশ করার ব্যবস্থা করেন ভাই, যখনই পাও রাখছি ভাই তখনই কেমন যেন উড়াই ফেলে দিছো ভাই। মানে জি ভাই, কিছু একটা করেন যাতে আমরা ভিতরে ঢুকতে পারি ভাই। মানুষের ক্ষতি করতেছে এখানে বসে পড়ে। ভিতরে আপনি মানে সম্পূর্ণ ফুটেজটা কিন্তু ক্যামেরা বন্দী করবেন। জি ভাই, অবস্থা দেখেন কালো কাপড় দিয়ে বাধা অবস্থা দেখেন। কিছু একটা হাড় মনে হচ্ছে ভাই, কথা বলতেছে না, ধ্যানে আছে রোহন ভাই। দেখেন ওই দাউটা, দেখেন রক্ত লেগে রয়েছে ভাই, এখানে সামনে একটা ছবি। কি করেন এখানে বসে এই কালো দুজন করেন, মানুষের প্রতি কেন করেন? কথা বলেন দেখা, কথা বলেন দেখা। জি ভাই, আমাদের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে মনে হচ্ছে ভাই। কোনো কিছু বলেও না তো ভাই, ধ্যান ভঙ্গ করতে হবে ভাই। ও ধ্যান না ভঙ্গ করলে ভাই কথা বলবে না আল্লাহ,
হ্যাঁ ভাই রণ ভাই উজ্জ্বল ভাই তোর পুরো বাসে চলে গেছে ভাই জিয়াদ ভাই ওখানে প্রিয় বন্ধুর ওখানে ওই তান্ত্রিকটা যা করতেছে উজ্জ্বল ভাই সেটা করতেছে দ্রুত কিছু একটা করার চেষ্টা করেন ভাই কি করতেছো ঠান্ডা ছুটে গেছে ভাই রান ভাই উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে ভাই রান ভাই বসেনি দরজা বন্ধ করে এসছে ভাই উজ্জ্বল ভাই যেভাবে বাইর করতে হবে হ্যাঁ ভাই শয়তান এইভাবে 50-70 বছর এইভাবে পড়ে আছে বাড়িটা এখানে এগুলো করতেছে ওই দেখেন ভাই কি দাওয়াতে নিয়ে কি করছে একটু দেখেন বন্ধুদেরকে দেখেন দাঁত মনে হচ্ছে রক্ত লাগানো আছে ভাই মনে হচ্ছে রক্ত লাগাচ্ছে আর ওর আঙ্গুল থেকে ভাই অবস্থা কি রোহন ভাই উজ্জ্বল ভাই ধান ভাই আমি আপনি দ্রুত দেখেন কি উজ্জ্বল ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো ভাই আবার উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কোথায় গেলাম উজ্জ্বল ভাইকে তো দেখা যাচ্ছে না ভিতরে মনে হচ্ছে আসে ভাই ওই সাইডে অন্য কোনো সাইডে চলে গেছে ভাই ভিতরে প্রবেশ করতে হবে ভাই আবার আল্লাহ রান ভাই এ শয়তান এ দরজা খোল আল্লাহ উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আছে ভাই বসে তান্ত্রিকের সামনে যে বসে পড়েছে ভাই উজ্জ্বল ভাই একদম থেকে আল্লাহ থেকে ছুড়ে মারছে আমাদের গায়ে ভাই কেমন দুর্গন্ধ বেরোচ্ছে রান ভাই ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না ভাই কি একটা ছুড়ে মারেছে ভাই ওখান থেকে উজ্জ্বল ভাই আমাদের কোন কথাই শুনতেছে না উজ্জ্বল ভাই গলা কেটে দেওয়ার চেষ্টা করতেছে
ভাই উজ্জ্বল ভাই কবে লাগে কবে লাগে সেটা দিয়ে দিছে ভাই কি করবেন ভাই 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 রান ভাই ভাই উজ্জ্বল ভাই উস্তাদ বলতেছে ভাই কি করবেন কি ভাই আমাদের যে কোনো ভাবে উজ্জ্বল ভাইকে এখান থেকে নিয়ে যাইতে ভাই দরকার চাইছে দেখেন উজ্জ্বল ভাইকে সম্পূর্ণ বসে নিয়ে গেছে ওর উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে আমাদের এখানে তাড়াই দেওয়ার চেষ্টা করতেছে জি ভাই এমন একটা কিছু ওইটাই করছে ও আমাদের উজ্জ্বল ভাইকে একদম পুরো বশ করে ফেলছে উজ্জ্বল ভাই আমি বললাম না ওর অনেক উজ্জ্বল ভাই মনে ওর কোন জিন দিয়ে উজ্জ্বল ভাইকে বশ করেছে ভাই আল্লাহ রান ভাই কি বলতেছে উজ্জ্বল ভাই কি বলতেছে দেখেন রান ভাই ওই ভিতর থেকে তান্ত্রিক টেক্সি সেটা বলেছে যে উজ্জ্বল ভাই সাথে সাথে আমাদের আক্রমণ উজ্জ্বল ভাই আমাদের উজ্জ্বল ভাই তান্ত্রিক চলে গেলে মনে হয় উজ্জ্বল ভাইয়ের ছেলে তো চলে যাবে তান্ত্রিক আমার তো আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না উজ্জ্বল ভাইয়ের লাঠি আমাদের আঘাত করে তাহলে ভাই কিছু একটা করেন ভাই ভাই আবার উজ্জ্বল ভাই গলা কেটে দেওয়ার চেষ্টা করতেছে ভাই কিছু শুনে মারতেছে ভাই 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 রান ভাই হাতে বাড়িতে ছুরিটা ফেলে দিয়ে রাখি না রান ভাই পুরাই দেবে কিন্তু ছুরিটা কিন্তু একদম গরম ভাই তুমি না জল রান ভাই তান্ত্রিকে চলে যাচ্ছে ভাই যে তান্ত্রিকটা বেড়ে গেছে ভাই উজ্জ্বল ভাই
তান্ত্রিকটা কোথায় গেল ভাই? রান ভাই, আল্লাহ বুঝল ভাই, রান ভাই বুঝল ভাই, বুঝল ভাই ভাই ঠিক আছেন আপনি? বুঝল ভাই, বুঝল ভাই, বুঝল ভাই, বুঝল ভাই, বুঝল ভাই ভাই দূর ধরেন ভাই, তান্ত্রিকটা তান্ত্রিকটা কোথায় চলে গেছে ভাই? উজল ভাই আপনি ঠিক আছেন? আপনি সাথে আসেন ভাই, এদিকে চলে গেছে সম্ভবত। আল্লাহ হ্যাঁ ভাই, দ্রুত দেখেন কোথায় গেল। শব্দ শোনা গেল ভাই, এই সামনে লাইট মানে টর্চ লাইট উজ্জ্বল ভাই, টর্চ লাইট নাই কিন্তু আমার মনে হয় কি ঘরের ভিতরে যেসব জিন গুলো আছে এদের বন্দী করে নিয়ে গেলে আর এখানে কালো জাদু করতে পারবে না। আসলে প্রিয় বন্ধুরা, তান্ত্রিকটা কিন্তু মূলত জিনের মাধ্যমে কাজগুলো করে থাকে। দ্রুত ঘরের ভিতরে চলেন ভাই। এখানে একটা ছবি আছে দেখেন ভাই, এটার এটার উপরই কালো জাদু কিসের হাড় ভাই? ওগুলো মেবি মনে হচ্ছে কিন্তু ছোট বাচ্চার, একটা বাচ্চার হাড়। এত ছোট হওয়ার কথা না তো ভাই, শয়তান তান্ত্রিকের বসে যে আত্মা গুলো ছিল সবগুলোকে আমি ডাকবো এক এক করে ভাই, সবগুলো বন্ধ করবো, সবগুলো আসবে ভাই, সবগুলো আসতে হবে যখন আমি এর তো ওই তো ওর বন্ধ করা গন্ডি, আমি যখন এখানে উঠতে যাবো ওর শয়তানগুলো চলেই আসবে, আমাদের ক্ষতি করার জন্য আসবে। জি ভাই, আমাদের ক্ষতি করার জন্য জি ভাই, তখন ওকে বন্দি করবেন ভাই। হ্যাঁ ভাই বলতে বলতে চলে আসছে, দেখেন আমি এক পা রাখা এক পায়ে খাড়ে পড়ে দিছেন আর তখন চলে আসছে, দেখেন আল্লাহ হ্যাঁ ভাই চলে আসছে ভাই, জিয়াদ ভাই উজ্জ্বল ভাই ভাই এদিকে আসেন ভাই, আল্লাহ রান ভাই ভাই বোতল ভরে ফেলতেছেন ভাই, বোতল ঢুকে সাথে বোতল ঢুকে বোতলে ঢুকাই ফেলেছেন
কারণ এখানে তো মানে এই একটা দুটো নেই, অনেকগুলো নিয়ে তো কাজ করে আমার বাড়ি। আমরা কারণ আমরা প্রথমে তো ঘরের মুখেই দুইজন দেখছি ভাই আমরা। জিয়াদ, জিয়াদ উজ্জ্বল ভাই ঠিক আছে তুমি? উজ্জ্বল ভাই কিছু দেখা যাবে এখানে? আর অন্যগুলো বন্দি করা দেখি আমরা তো দুইটা অলরেডি দেখছিলাম জি ভাই, মনে হয় আরো অনেকগুলো আছে। একটা বন্দি আছে মাত্র। জি ভাই এটা তো পুরো তান্ত্রিক আসনে যে বসে পড়েছে ভাই। তান্ত্রিকের মতো আচরণ করতেছে ভাই। আমি ওদের সর্দার ভাই। তাহলে তুমি এটাকে বন্দি করতে পারলে সব শেষ ভাই। ভাই এখন ছেড়ে দিতে বলছিস কা? ভাই বলতেছো হাড়গুলোর ভিতর আছে আর একটা? এই হাড়গুলোর ভিতরে? জি ভাই। বন্ধু করেন ভাই।
কাগজে হার গুলো সব উঠা বলছি এর ভিতরে একটা আছে এটা জ্বালাই দিবে আমরা জি ভাই যেগুলা ছিল তান্ত্রিকটা শুধু ধরতে পারিনি ও কিন্তু পালাইছে যে আমরা এদের বন্দি করে নিয়েছিলাম তান্ত্রিকের তো কোনো শক্তি নেই আমার যেমন আমরা এখানে যেজন আসছিলাম সে কাজটা আমরা করতে সক্ষম হয়েছি ভাই শুধুমাত্র তান্ত্রিকটাকে করতে পারিনি তান্ত্রিকটা আমার মনে হয় এখানে ও যখন যান আমাদের এইখান থেকে এখন বের হতে হবে কারণ হচ্ছে আমরা যে কাজ জন্য কাজটা করতে পারছি শুধুমাত্র তান্ত্রিকটাকে ধরতে পারি মোমবাতি গুলো ফেলে দেন নাহলে ভাই ঘরে আগুন টাগুন ধরে যেতে পারে অনেক বছর ধরে কিন্তু এই ঘরে কালাজাদু করে বিভিন্ন মানুষের চেষ্টা করে তো আমরা কিন্তু শোনার পর কিন্তু আমি টিমকে নিয়ে এখানে চলে আসি আসার পর আমি তান্ত্রিকটাকে পাইছিলাম তো বউ আমাদের উজ্জ্বল ভাইকে বস করে নিয়েছিল ও আমাদের উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে ওদের অনেক আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল তান্ত্রিকটা হঠাৎ করে পালাই গেছে যাই হোক আমরা ধরতে পাইনি বা খুঁজেও পাইনি তবে ওর বাস করা যে জিনগুলা যে আত্মাগুলো ছিল সেগুলাকে কিন্তু আমরা বন্দি করতে পারছি আমার মনে হয় না এরপরেও তান্ত্রিক এসে এখানে কোনো প্রকার কালো করবে কারণ ওর যে শক্তিগুলো ছিল সব শেষ ভাই এখন কিন্তু আর আসবে না এখানে তো প্রেমন্দ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে একটা অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা এখন ভিডিও লাইক দেবেন অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এই পিছনে আমরা সে নাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।